বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস বা ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন শুরু হওয়ার পর ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গের দাদারা সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোভাবে ঝাঁপিয়ে পড়েছেন এবং তাদের মূলধারার গণমাধ্যমও সেখানে বেশ শক্তপোক্তভাবে নিউজ করছে, এবং সেখানে দেখলাম আমাদেরকে যথেচ্ছভাবে হিউমিলেট করা হচ্ছে, আমাদেরকে এমন ভাব করা হচ্ছে যেন আমাদের চিকিৎসা ব্যবস্থা নেই, আমাদের এখানে কোনো কিছু উৎপাদন হয় না, আমরা ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল, এরকম একটা দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে বিরাজ করছে বলেই আমার কাছে প্রতিমান হয়। তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো জানেন যে পৃথিবীতে প্রায় 200-এর কম বেশি দেশ রয়েছে এবং বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে সপ্তম বা অষ্টম, তাহলে এতগুলো দেশের মধ্যে যেই দেশের জনসংখ্যা এত, অনেক উন্নত দেশের থেকে আমাদের জনসংখ্যা বেশি, তাহলে বুঝুন ভোক্তা হিসাবে আমরা কতটা শক্তপোক্ত অবস্থানে আছি, আমাদের কেনার ক্ষমতা কত, আমাদের এই জনগণের জন্য আমাদের কত জিনিস কিনতে হয়। তাহলে এই পরিমাণ ভোক্তা সম্পূর্ণ কোনো দেশ যদি আপনাদের পণ্য বয়কট করে, তাহলে আপনাদের অবস্থা দিন দিন কি হবে সেটা কি বুঝতে পারছেন? তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনারা এরকম কেন করছেন, আপনারা এমন ভাব কেন করছেন যে আপনাদের কাছ থেকে জিনিস কিনে আমরা কৃতার্থ থাকব, আমরা কৃতজ্ঞ হব, এবং আপনারা জিনিস বিক্রি করে খুব উপকার আমাদের করে দিচ্ছেন, মনে হচ্ছে যেন আপনারা আমাদের এত বড় উপকার করছেন যার জন্য আমাদেরকে আপনাদের পায়ে পড়ে যাওয়া উচিত। এটা কি কখনো হয়? এটা কি বাস্তবসম্মত কথা? আমাদের এখানে সবই আছে, যেহেতু আপনাদের সাথে বাণিজ্যিক আমাদের যে বাণিজ্যিক সুবিধা এবং যে ভৌগোলিক অবস্থান সেটার কারণে অবাধ বাণিজ্যের একটা সুযোগ রয়েছে, সেটি আমরা কাজে লাগিয়েছি, তার কারণেই আপনারা প্রচুর পণ্য আমাদের কাছে বেচতে পেরেছেন। না হলে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, আমরা প্রায় 18 থেকে 20 কোটি মানুষের দেশ, আমরা যেখানে যে দেশে পণ্য কেনার জন্য হাত দেব লাভবানটা সেই দেশ হবে, লাভ আমরা করব না। আর আপনাদের এসব কিছুর ফলে আমরা আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে, আমাদের নিজেদের পণ্যের উৎপাদন বাড়ছে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। তাই অযথা আক্রমণ করবেন না সোশ্যাল মিডিয়াতে, আলতুফালতু মন্তব্য করে নিজেদেরকে ছোট করবেন না। আমি আপনাদেরও সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।